ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই গানের লাইনগুলো যদি চেনা না লাগে তাহলে আরেকবার পেছন ফিরে তাকান, আরেকবার গানটা শুনুন। যদিও আমার মনে হয় না সেটা কারোর দরকার পড়বে বলে, কারণ এটা আমাদের খুব চেনা একটা গান। কিন্তু তাও যদি কারোর মনে হয় যে গানটা চেনা চেনা ঠিকছে না, তাহলে বাড়ির কোনো বয়স্ক সদস্যর কাছে যান, তাকে ইউটিউবে এই গানটা চালিয়ে শোনান, দেখবেন তার চোখে জল আর মুখে হাসি ফুটে উঠেছে। কারণ এটা আমাদের গান, আমাদের দেশের গান। এই গানটা কেমন করে গাওয়া হয় কিংবা বাঙালিদের জীবনে এই গানটার মাহাত্ম্য কতটা সেটা যদি বুঝতে অসুবিধা হয়, আপনার সেই বন্ধুটার কাছে যান যে বাংলা মিডিয়ামে পড়তো এবং প্রার্থনার সময় নিজের সহপাঠীদের সঙ্গে প্রচন্ড নিষ্ঠা নিয়ে এই গানটা গাইত। এই গানটা আমাদের মাটির গান, আমাদের দেশকে শ্রদ্ধা জানিয়ে লেখা একটা গান। কতটা ভালোবাসা থাকলে এরকম একটা গানের সৃষ্টি হতে পারে সেটা নিশ্চয়ই আলাদা করে বোঝানোর দরকার নেই। আর তারপরেও যদি আপনার মনে হয় যে এই গানটার কোনো দাম নেই, তাহলে একটা কাজ করুন, যেখানেই ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্র বোস, মাতঙ্গিনী হাজরা কিংবা বাংলার এই সমস্ত সন্তান সন্ততিদের ছবি দেখতে পাবেন, তাদের ছবির সামনে দাঁড়িয়ে আঙুল তুলে বলুন, আপনারা সব বোকারাম ছিলেন, তাই জন্য দেশের জন্য হেদিয়ে হেদিয়ে প্রাণ দিয়েছেন। না, আমি আজকে আপনাদের মধ্যে জাতীয়তা বোধের সুরসুরি দেবার জন্য এই কথাগুলো বলছি না। আমি আজকে এই কথাগুলো বলছি তার একটা কারণ আছে। কারণটা হলো দ্বিজেন্দ্রলাল রায় যে নিষ্ঠা নিয়ে এই গানটা লিখেছিলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালিরা যে ভক্তি নিয়ে, যে ভাবাবেগ নিয়ে এই গানটা গেয়েছে, সেই গানটার একটা খুব মডার্ন, একটা খুব সুন্দর ভার্সন রিসেন্টলি বাজারে ঘোরাঘুরি করছে। শোনেননি আপনি এখনো? শুনে নিন একবার। কোলাহলার দূষণ ভরা আমাদের এই বসুন্ধরা, এসব মাঝে শহর সে অক্সিজেনে ভরা, উষে তিন দিক খোলা আলোর স্নানে আদর দিয়ে গড়া, 5 লাখ থেকে এমন বাড়ি পাবে না গো দুটি, শ্রীরামপুরের শিরা সেজে সোনালি সিটি, আমার সোনালি, আমার সোনারি সিটি। শপিং মল যার হাতের কাছে, সুইমিং পুল ক্লাবও আছে, এত কিছুর খরচ মাসে 1 টাকারও কম, শ্রীরামপুরার রিষড়া স্টেশন মাত্র 2 কদম, 5 লাখ থেকে এমন বাড়ি পাবে এইটাই তো চাই। বাংলার বুকে দাঁড়িয়ে এক বাঙালির লেখা দেশাত্মবোধক গানকে বিকৃত করে ফ্ল্যাট বিক্রি করা হবে, এটাতে তো কারুর খারাপ লাগার কথা নয়, এই নিয়ে কেউ কিচ্ছু বলবেন না, কারণ এটাই তো শোভনীয়, এটাই কাম্য। এই নিয়ে কিন্তু এখনো কোনো তোলপাড় হয়নি, এই নিয়ে কেউ এগিয়ে এসে বলেননি যে এই বিজ্ঞাপনটা খুব কুরুচিকর। এই বিজ্ঞাপনে যারা আছেন তারা প্রত্যেকে বাঙালি, যেখানে এই ফ্ল্যাটগুলো বিক্রি করা হচ্ছে সেটা বাংলার বুকের একটা জায়গা। এই বিজ্ঞাপনে যারা গলা দিয়েছেন সেই শিল্পীরা বাংলার প্রতিষ্ঠিত শিল্পী, আর এরা কিন্তু প্রত্যেকে শিক্ষিত, সমাজের সফল এবং গণ্যমান্য ব্যক্তি। আর সেই জন্যই হয়তো এবিপি আনন্দতে সুমন এখনো এটা নিয়ে প্যানেল ডিসকাশন বসায়নি, সেই সুমন যে ঘন্টার পর ঘন্টা একটা বিষয় নিয়ে চর্বিত চর্বণ করতে পারে, যে প্রত্যেকটা মঞ্চে উঠে বাঙালি হওয়াটা কত গর্বের সেই নিয়ে ভাষণ দেয়, সে কিন্তু এই ব্যাপারে কিছু বলেনি। সেই সুমন যার পাজামা থেকে ওবামা, ভাষা থেকে নাসা প্রত্যেকটা বিষয়ে বক্তব্য আছে, সে এই বিষয়ে এখনো নিশ্চুপ। চন্দ্রিলও এই বিষয়টা নিয়ে কিছু বলেনি, সে এখনো মুখ ফুটে তার শব্দের গোলা দাগেনি। সেই চন্দ্রিল যার ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়, যে আমেরিকাতে গিয়ে বাঙালিদেরকে বুঝিয়ে আসে বাঙালিয়ানা কাকে বলে, সেই চন্দ্রিলের গলার ধার আর তার কলমের জোর এখানে এসে জবাব দিয়ে দিয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি কিনা আমাদের রাজ্যের সাংস্কৃতিক দিকটাও দেখেন, যিনি সর্বক্ষণ আমাদের জানাতে ভোলেন না যে বাংলার ঐতিহ্য কি করে ধরে রাখতে হয়, যিনি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে কোনো ছবির পরিচালক এবং ছবির কলাকুশলীদের ওপরে গিয়ে নিজের ছবি বড় বড় করে টাঙান,
তিনিও এই বিষয়ে কিছু বলেননি। আর হ্যাঁ, এটা শুনে কিন্তু হাঁ হাঁ করে উঠবেন না, আমি পার্শিয়ালিটি করছি না। তার কারণ হলো সিপিআইএম, যাদের দলে একসময় অনেক বুদ্ধিজীবীরা ছিলেন, যারা অপসংস্কৃতি অপসংস্কৃতি করে চেঁচাতে শুরু করলে আর থামেন না, তারাও এই বিষয়ে নিশ্চুপ। আর সবার কথা বলছি যখন, তখন এটাও বলি, বিজেপি, হ্যাঁ বিজেপি, যারা বাংলার মাটি ফুঁড়ে উঠেছে কয়েক বছর হলো, যাদের দলে অন্যান্য দলের মতোই চলচ্চিত্র এবং সঙ্গীত জগতের অনেক শিল্পীরা রয়েছেন, তারাও এই ব্যাপারটা নিয়ে কিচ্ছু বলেননি। তাহলে এই বিষয়টা নিয়ে কারা কথা বলছেন, কারা এর প্রতিবাদ করছেন? প্রতিবাদ করছেন কিছু মুষ্টিমেয় বোকা মানুষের দল, যারা ছোটবেলা থেকে এই গানটার মতো আরো গানকে সঙ্গে নিয়ে বড় হয়েছে। কাদের কাছে এটা কুরুচিকর লাগছে? তাদের কাছে, যারা ছোটবেলায় বাংলা মিডিয়াম স্কুলে পড়তো আর প্রার্থনা ঘরে গিয়ে প্রত্যেক দিন সকালে খুব নিষ্ঠা ভরে এই গানটা গাইত। আর কে বলছে? আমি বলছি, আমি একটা মধ্যবিত্ত ঘরের বাংলা মিডিয়াম স্কুলে পড়া একটা ছাপোষা মেয়ে। এই গানটার বিকৃতিটা আমার কানে লাগে, আমার রুচিতে বাঁধে। আমার স্কুলে পাওয়া শিক্ষা, আমার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে পাওয়া গল্প, আমার দাদু দিদা বাবা মার কাছ থেকে পাওয়া শিক্ষা আমাকে এটা বলতে বাধ্য করে যে এটা অত্যন্ত কুরুচিকর। দিনের শেষে কথাটা কি বলুন তো, দুটো জিনিস, একটা হলো টাকা আর একটা শিক্ষা। এই বিজ্ঞাপনে যারা যারা আছেন, যারা যারা এই বিজ্ঞাপনের অংশ, তারা কিন্তু কেউ অশিক্ষিত নন। কারণ দ্বিজেন্দ্রলাল রায়ের এই রকম একটা গান জানার জন্য একটা শিক্ষা লাগে। তাদের কাছে এই শিক্ষাটা যেমন আছে, তেমনি এই গানটাকে ভাঙিয়ে এই গানটাকে বিকৃত করে যে ফ্ল্যাট বিক্রি করা যায়, সেই বিকৃত মানসিকতাটাও আছে। এরা কেউ গরিব নন, একজনও এরকম নেই যারা খেতে পাচ্ছেন না, তবুও এদের কাছে শিক্ষা সংস্কৃতি বাঙালিয়ানার ওপরে গিয়ে হলো টাকা। অনেক টাকা থাকলেও এখনো এদের টাকার খিদেটা মেটেনি। প্রিয় অনির্বাণ ভট্টাচার্য, কত টাকা, ঠিক কত টাকা দিলে এরকম একটা কাজ করা যায়? আপনাকে যতবার পর্দায় দেখি ততবার মুগ্ধ হয়ে যাই। আপনার অভিনয় অনবদ্য, আপনাকে দেখলে মনে হয় বাংলা সিনেমার দিন বদল হচ্ছে। যতদূর জানি আপনি থিয়েটারের সঙ্গে যুক্ত। দ্বিজেন্দ্রলাল রায় তো আপনার কাছে অপরিচিত থাকার কথা নয়। তার লেখা এমন বহু নাটক আছে যেগুলো বাংলা থিয়েটারের ভিত শক্ত করেছে। বাংলা থিয়েটারকে একসময় নিজের কাঁধের ওপর বহন করে নিয়ে গেছেন শম্ভু মিত্র, উৎপল দত্ত, রবি ঘোষের মতো স্টলওয়ার্টসরা। আজকে আপনি বাংলা থিয়েটারের মুখ। এত অনবদ্য আপনার অভিনয়, আপনি আমাদের ব্যোমকেশ বক্সী, এত রুচিশীল একজন মানুষ, আপনার রুচিতে একবারও বাধল না এরকম একটা কাজ করার আগে? আপনার মনে হলো না যে বাংলার এত হাজার হাজার মানুষ আপনাকে ভালোবাসে? কত টাকা দিলে এই ভালোবাসাকে বিক্রি করে দেওয়া যায়? নাকি আপনার মনে হয়েছিল বাঙালিরা তো সহনশীল জাতি, সবাই পিঠে চড় মেরে চলে যাচ্ছে, আমিও একটা চড় বসিয়ে দিই, তারপর কোনো একটা ইন্টারভিউতে গিয়ে বড় বড় বুলি কপচাবো, যেরকম আপনি বলে থাকেন? আপনার নাকি বাংলা সিনেমা নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে, আপনি নিজের কাজের উপর খুব বিশ্বাস করেন? এই যদি আপনার ভালোবাসা, চিন্তা ভাবনা আর বিশ্বাস হয়, তাহলে সেটা আমাদেরকে না দেখালেও চলবে। সোহিনী সরকার, অনেকেই বলেন যে বাংলায় নাকি ভালো সিনেমা তৈরি হয় না। যারা বলেন তারা মিথ্যে কথা বলেন। যারা এই ধরনের কথা বলেন তাদেরকে ফরিং সিনেমাটা দেখানো দরকার। সেই ফরিং সিনেমাতে আপনার অভিনয় অনবদ্য। তারপর একের পর এক ওপেনটি বায়োস্কোপ, দুর্গা সহায়, বিবাহ ডায়েরিজ, আপনি বারবার প্রমাণ করে দিয়েছেন যে একজন বুদ্ধিদীপ্ত অভিনেত্রীর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কতটা দরকার ছিল। তারপরেও আপনি এই ধরনের একটা কাজ করলেন, কি মনে হয়েছিল বাংলার মানুষ ভুলে যাবেন? বাংলার মানুষ তো মির্জাফরকেই এখনো ভুলতে পারেননি। যদি খেপে যায় তাহলে হয়তো আপনার এত ভালো সিনেমাগুলোরও একটাও টিকিট বিক্রি হবে না। যাই হোক, সাধারণ মানুষের কথা বাদ দিন, সৃজিত মুখার্জি এবং ঋদ্ধি সেন, যাদের সঙ্গে আপনি এর আগে কাজ করেছেন, তারা এই বিষয়টা নিয়ে নিজেদের মনোভাব খুব সুন্দর করে ব্যক্ত করেছেন। কি লিখেছেন শুনুন। সৃজিত মুখার্জি লিখছেন, ছোটবেলায় প্রথম গায়ে কাঁটা দিয়েছিল আর চোখে জল এসেছিল এই গানটা প্রেয়ার হলে গিয়ে। যদিও অনেক শিক্ষিকা বলেছেন দেশপ্রেম অনেক কম কথায় রবি ঠাকুর সার্থক জনম গানটাতে ব্যক্ত করেছেন, তাও আমার কাছে অনেক বেশি প্রিয় ছিল এই গান। এই গানে ঢেউয়ের মতো একের পর এক স্তবকের এসে মনকে ধুয়ে দেওয়া, দেশপ্রেমের সমুদ্রে ভাসিয়ে নিয়ে যাওয়া। এই গানের শরীরে সুইমিং পুল, শপিং মল, 5 লাখ ইত্যাদি শব্দ কেন জানি না বহু পুরনো স্মৃতির মধ্যে জং ধরা পেরেকের মতো বিঁধল, কষ্ট হলো। ধনুষ টঙ্কারে একটা ছোটবেলার মৃত্যু অবধারিত। এখানেই ঋদ্ধি সেন লিখছেন, কিছুদিন আগে এটা দেখে নির্বাক হয়ে গেলাম, ডন ম্যাকলিনের কথাই সত্যি,
দে ডিড নট লিসেন, দে আর নট লিসেনিং স্টিল, পারহ্যাপস দে নেভার উইল। ঋদ্ধি সেন আপনার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু তার মূল্যবোধটা আপনার থেকে অনেক বেশি। পারলে তার রুচিবোধের কাছ থেকে কিছু শিখে নেবেন। সবশেষে আমাদের মধ্যমণি হলেন বাসুদেব মুখার্জি, না না ডক্টর বাসুদেব মুখার্জি। আপনি আমাদের মধ্যমণি কারণ আপনি তো শুধু একজন সফল অভিনেতাই নন, আপনি একজন সফল গাইনোকোলজিস্ট, আর আপনি বয়োজ্যেষ্ঠ। আপনার তো মশাই টাকাই টাকা, তারপরেও আপনার মনে হলো যে টাকার জন্য এমন একটা গানকে বিক্রি করে দেওয়া যায় যেটায় বাচ্চারা স্কুলের প্রেয়ার লাইনে দাঁড়িয়ে গায়। আপনি MBBS পাস করেছেন 1968-তে, মানে স্বাধীনতার মাত্র 21 বছর পরে। অর্থাৎ স্বাধীনতার খুব পরের দিনগুলো খুব কাছ থেকে আপনি দেখেছেন আমাদের দেশে, আর আপনার পূর্বপুরুষেরা পরাধীন ভারতবর্ষে মাথা নিচু করে বেঁচেছেন। তারপরেও আপনার মনে হলো এটা? আচ্ছা, আপনার ওই পূর্বপুরুষদেরও কি মনে হতো যে এই ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানটা দিয়ে ফ্ল্যাট বিক্রি করা যায়? নির্ঘাত না? তাহলে আপনার এই নির্বুদ্ধিতার কারণটা কি? দাঁড়ান, খেল এখনো খতম হয়নি। এবার সেই মানুষগুলোর কথায় আসি যাদের গলায় এই গানটা হয়েছে বিজ্ঞাপনে। আমাদের কাছে কোনো প্রুফ নেই, তাই আমরা টেকনিক্যালি বা লিগালি নামগুলো বলতে পারবো না, আমাদের কাছে পুরোটাই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। কিন্তু তাও এতদিন ধরে তো গান শুনছি, গলাগুলো শুনে বুঝতে পারি। আমার মনে হয় প্রথম গলাটা সামন্তক সিনহার, যিনি গানের ওপারেতে গোড়ার গলায় গান গেয়ে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন। যদিও আমাদের কাছে প্রুফ নেই, তাও এই ক্লিপটা একবার শুনে নিন। কোলাহলার দূষণ ভরা আমাদের এই বসুন্ধরা, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকল খানে। এরপরে যে নারী কণ্ঠটি আছে সেটা হলো সোমলতা আচার্য, যিনি রঞ্জনা আমি আর আশপনাতে বিখ্যাত একটা রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন, জাগরণে যায় বিভাবরী, আর তারপর বেডরুমে মায়া বন বিহারিণী হরিণী, আর তারপর এখন দ্বিজেন্দ্রলাল রায়ের গান বিকৃতি করে এই ফ্ল্যাট বিক্রি করার বিজ্ঞাপনের গান শুনে নিন। এসব মাঝে শহর শেয়ার অক্সিজেনে ভরা, মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী। এরপরে যে মানুষটার গলা আছে সেই মানুষটার প্রতি আমার যে কি পরিমাণ শ্রদ্ধা ছিল তা বলে বোঝানো যায় না। এই মানুষটা এই ধরনের গান, মানে রবীন্দ্রসঙ্গীত, দ্বিজেন্দ্র গীতি, নজরুল গীতি, এগুলো গেয়েই বড় হয়েছেন, আর তার গাওয়া এই গানগুলো শুনেই আমরা বড় হয়েছি। শ্রীকান্ত আচার্য, আপনার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি। রিয়ালিটি শো যখন দেখি বাকি যাজেরা থাকলে মনে হয় এসব কি হচ্ছে, কিন্তু আপনি থাকলে মনে হয় রিয়ালিটি শোটা যেন আপনার উপস্থিতি পেয়ে সমৃদ্ধ হয়ে গেল, অথচ আপনি এই কাজটা করলেন। বাকি গায়ক গায়িকারা যদি পার পেয়েও যান, আপনি একটা ভুল করে ফেলেছেন। আপনি অনেকদিন আগে একটা অ্যালবামে এই ধনধান্যে পুষ্পে ভরা গানটাই গেয়েছিলেন, আপনার সেই গলাই আজকে আপনাকে ধরিয়ে দিল। উষে তিন দিক খোলা আলোর স্নানে আদর দিয়ে গড়া, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, এত কিছুর খরচ মাসে একটা কারো কম, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। এই পর্বটা এতক্ষণ দেখলে দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে আপনার মনে হচ্ছে এসব কি আজে বাজে কথা হচ্ছে, একটা গানই তো, এই গানটার লাইনগুলো, এই গানটার বিকৃতি, এগুলো কোনোটাই আপনার মনে কোনো দাগ কাটতে পারেনি। তাহলে বলবো আপনার মতো সহনশীল মানুষ যেন বাংলায় আরো জন্মান। আপনার মতো সহনশীল মানুষেরা আছেন বলেই তো আমাদের উপর অত্যাচার হয়েই যায়, আর কেউ সেটা আটকায় না। তাই বলবো যে আপনার মতো সহনশীল মানুষেরা বাংলায় আরো জন্মান। আরেকটা জিনিস হতে পারে, এই সবটা শুনে আপনার খুব খারাপ লাগছে, রাগে আপনার গা পিত্তি জ্বলে যাচ্ছে, তাহলে বলবো বাংলার আপনাকে দরকার। এটা ম্যাটার করে না যে আপনি বাংলায় থাকেন না বাংলার বাইরে, আপনি বাঙালি, এবং বাংলার যদি কোনোদিন ভালো হতে হয় তাহলে আপনার মতো মানুষের দরকার। এখন আপনারা বলতে পারেন যে সবই তো শুনলাম বুঝলাম, কিন্তু এরপর আমরা কি করব বলো পৌলমী, আমাদের কথা তো আর তারা শুনবে না। আমি বলছি আপনারা কি করতে পারেন, আপনারা এই ভিডিওটা শেয়ার করতে পারেন। যাদের কথা বললাম এরা প্রত্যেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আছেন, আর এই সোশ্যাল মিডিয়ার শক্তি কিন্তু অনেক বেশি। আপনারা এই ভিডিওটা হোয়াটসঅ্যাপে হোক ফেসবুকে হোক ডাউনলোড করে হলেও শেয়ার করতে পারেন। ডাউনলোড করতে পারেন এই জন্যই বলছি, কারণ এই ভিডিওটা থেকে আমার পাওয়ার আর কিছুই নেই,
এটা আমার কুরুচিকর লেগেছে, তাই আমি প্রতিবাদটা করেছি। আমি কিন্তু গোড়া নই, এই ভিডিওটা কিন্তু কাউকে টার্গেট করে বা কারোর উদ্দেশ্যে বানানো নয়, এটা আমার একটা সেন্টিমেন্ট, আমার একটা নস্টালজিয়াকে আঘাত করেছে, তাই জন্য এটা বলা। আর আমার মনে হয় আমাদের এই খারাপ লাগাগুলো এবার আমাদের জোর গলায় বলতে শুরু করা উচিত। সব শেষে আপনাকে আরেকটা কথা বলছি, এই পুরো জিনিসটা যিনি পরিচালনা করেছেন তিনি কে সেটাও কিন্তু আমরা জানি, কিন্তু আমাদের কাছে এভিডেন্স না থাকার জন্য সেটা বলতে পারছি না। আপনি নিজেও জানেন আপনি কে। আজকে হয়তো আমি আপনাকে কিছু বলতে পারলাম না, তবে আপনার চেনা জানা মানুষের কাছ থেকে, কারুর কাছ থেকে আপনি নিশ্চয়ই এটা শুনতে পাবেন। সব শেষে আমাদের দর্শককে বলি, আমি প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে হঠাৎ যদি উঠলো কথার আসরে আড্ডা জমাতে আসি আপনাদের সঙ্গে, কোনোদিন হয়তো আপনাদের সেই বিষয়টা ভালো লাগে, কখনো খারাপ লাগে, তবুও বলছি পাশে থাকবেন, এটাই আমাদের একমাত্র আশা। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই গানটা কিভাবে প্রজন্মের পর প্রজন্ম বাঙালি হৃদয়কে ছুঁয়ে গেছে সেটা বোঝানোর জন্য এটা আমাদের ছোট্ট একটা প্রয়াস। পরবর্তী প্রজন্মের এক তরুণ শিল্পী এই গানটা গেয়েছেন, একবার শুনে দেখতে পারেন। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে বিশেষ সকল দেশের সেরা, পোষে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় জল এমন ধারা, কোথায় এমন খেলে তড়ি এমন কালো মেঘে, ও তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ি পাখির ডাকে জেগে, এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি।